আমি 47 নম্বর ওয়ার্ডর বেলতলা অঞ্চলত আটলান্টা হারি অলকানন্দ পথ আর আমার কমপ্লেক্স কমপ্লেক্স পথ আসলে হেরি হাউসিং কমপ্লেক্স পথ আসলে আর এটা আমার শিবম পথ, এই তিনটা আমি আমি 47 নম্বর ওয়ার্ডর পারিষদ প্রফুল্ল মহন্তর যে পারিষদ পুঁজি আছে সকল পারিষদক যে আমি 1 কোটি টাকা দিছো, এই পারিষদ পুঁজি দ্বারা এই নির্মাণ কার্য আমি আরম্ভ করেছো। অহাকালেও আর তিনটা রাস্তা করব, তারপর আরও একটা করে 7টা রাস্তা বনাবলে ইয়াতে সক্ষম হব। আর গুয়াহাটি পৌর নিগমত আমি বিগত সময়তো আমি SOBD আর 15 ফাইনেন্সের যোগেদি প্রায় 392টা রাস্তার কাম ইতিমধ্যে প্রায় 80% কাম রাস্তার কাম শেষ হয়েছে, প্রায় 392 রাস্তা আমি বনাবলে সক্ষম হয়েছো। আর ইয়ারে আমার যদি কাউন্সিলরসকলে যদি 7টা 8টাকে রাস্তা বনায় এভারেজ যদি ধরা যায় প্রায় 400 রাস্তা আমার কাউন্সিলর পারিষদ পুঁজিবর ফলপরা হব। আর ইয়ারে আমার মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়া নির্বাচনের সময়তে যি 10 কোটি টাকা উন্নয়ন পুঁজি দিয়ার কথা কৈছিল তাতে 5 কোটি টাকা 5টাকে রাস্তা প্রতিটি ওয়ার্ডত আমি ইতিমধ্যে দিছো, ইতিমধ্যে সেইটোর LOI দিছে, কন্ট্রাক্টর রেডি হয়েছে, তারও আধারশিলা চাগে অহা এসপ্তাহের পিছতে হব। তো সেই ধরনের করলে 392 400 আর যদি কাউন্সিলরের কি 400 রাস্তা আর যদি PWD যোগে বনোয়া গুয়াহাটি পৌর নিগমের দ্বারা পারিষদকলে দিয়া রাস্তা যদি হয় প্রায় 1000 রাস্তা আমি বনাবলে আমি সক্ষম হম। গুয়াহাটি পৌর নিগমের ইতিহাসত আমি 1000 রাস্তা একেলগে বনাবলে আমি ইতিমধ্যে এটা আমি সুবিধা পোৱা নাই। আমি আশা করছো মার্চ মাহর শেষতলে এই 1000 রাস্তা সম্পূর্ণ হব আর গুয়াহাটীবাসী রাইজে ইয়ারপর উপকৃত হব। আরও রাস্তা আছে বনাবলে, সেটাই কোনা যে 1000 রাস্তা বনা আমি শেষ করছো, আরও রাস্তা আছে পর্যায়ক্রমে সেইখানে আমি বনাবলে ব্যবস্থা গ্রহণ করি। বাকি সময়তো আমি করে আছো, গোটেখিনি করে আছো। আমি যাকালেও আমি 743 ওয়ার্ড করেছিল, তারপর আমার 34 ওয়ার্ডত একটা রাস্তা নির্মাণ হয়েছে 15 মিনিট, তাতেও আমি করছো। তো যিখিনি রাস্তা নির্মাণ হয়ে আছে তাতে আমি শুভ উদ্বোধন করছো, আর যত নির্মাণ করবলে আছে তাতে আমি আধারশিলা করে গিয়ে আছো। প্রতিদিনে 4-5টাকে আমিও তেনেধরণে আধারশিলা হোক বা শুভ উদ্বোধন হোক করে কিনে গিয়ে আছো। তো নিশ্চয়কৈ আশা করছো অহা দিনত গোটেই ওয়ার্ডত কামখিনি সম্পূর্ণ হয়ে উঠে। নিশ্চয়কৈ ইতিমধ্যে আপনারা জানে 1 তারিখে আমি প্রায় 37টা আমি সভাঘর আর তেনেধরণে আমার রাজহ শৌচালয় দিছো। এতিয়া আমি আরও মাননীয় মন্ত্রীরপরা সময় পালে তো আরও আমি প্রায় 28টা আমি কমিউনিটি হল আমি মানে অঙ্কে উদ্বোধন করিম। প্রায় টয়লেট আছে আমার, টয়লেটখিনি আমি উদ্বোধন করিম। শ্মশান 4-5টা আছে, সেখানে আমি মুক্তি করে দিম রাইজের কারণে। আর ইয়ারে আমি 84 কোটি টাকার আমার লাইটের যে ব্যবস্থা গ্রহণ করা কৈছে ইতিমধ্যে আমার সার্ভে হয়ে গেল, সেই লাইটর প্রায় 20,000 লাইট আমি লগাবলে সক্ষম হওয়ার গুয়াহাটি ইউটিলিটি কোম্পানির দ্বারা সেইখানে করব পারিম। আর জাইকার দ্বারা পানি যেহেতু আমার মার্চ এপ্রিলের ভিতর জাইকার পানি কাম সম্পূর্ণ হব বলে আশা করছি, যদি কোনো ধরনের অসুবিধা হয় তথাপি আমি জুন ভাবছি জুনের ভিতর গুয়াহাটীবাসী রাইজের প্রায় অধিকাংশ অঞ্চলত জাইকার যোগে পানি পাবলে সক্ষম হবো, জাইকার প্রজেক্টটো পানি দিয়ার ক্ষেত্রে সম্পূর্ণ হব। তো এনে তারপর LNT কাম আরম্ভ করে দিব, LNT যোগেদি পশ্চিম গুয়াহাটি আর আজারা আর নর্থ গুয়াহাটিখানে পানি পাবলে সক্ষম হব। ইয়ার পিছতে আমার নিউ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের জড়িয়ে আমার দিসপুর অঞ্চল যদি আছে পূব গুয়াহাটি নিউ গুয়াহাটি সেইখানে জায়গার কাম আপনি করবলে পারিব। ইয়ারে আমার আরও রাস্তা আমি লবলে আমি আগবাড়িছো। তো এইখানে কাম করার কারণে গুয়াহাটীবাসী রাইজক আমি সেবা কামনা করে ব্যবস্থা গ্রহণ করছো। সেইটা সার্ভে হয়ে গেছে ইতিমধ্যে, আমি সার্ভে হওয়ার পিছত কোন কোন রাস্তাত কেন ধরনের রাস্তা লাইট আছে সেখানে করবলে আমি করবো। আমি আশা করছো যে মার্চের মাজেরপরা এই লাইট লগাওয়ার কামখিনি আরম্ভ হব। আরও কবার যদি লাইটের এটাও ব্যবস্থা করা নাই বা সার্ভে রাস্তাটা সুমা নাই সেইখিনিও আমি কাউন্সিলরবিলাকরপরা নামবিলাক লৈছো, সেইখিনিও আমি রাস্তার নাম আমি সুমাই দিম। সেইখিনিতো উপপথখিনি মেইনলি উপপথখিনি যাব আর মেইন রোডতো লাইট আমার জ্বলি আছে, এটালে আমি চাইছে যে লাইটের ব্যবস্থা আগতকে বহুখিনি উন্নত হয়েছে। আর এইবার লাইট যেটা বেয়া হব বহুদিন সময় লাগে ভাল করার ক্ষেত্রে, কিন্তু এইবার CCMSর যোগেদি আমি প্রায় তৎক্ষণিকভাবে আমি গম পাম যে লাইট কত বেয়া হয়েছে, লাইট কেনা ব্যবহার কি আছে, এক বৈজ্ঞানিক পদ্ধতিতে আমি লাইটখিনি লগাবলে আমি ব্যবস্থা গ্রহণ করিম। সেইখিনি আমার স্মার্ট সিটিয়ে যেটু সিটি লাইট CCTVর ব্যবস্থা গ্রহণ করে আছে, তেওঁলোকে আরও অধিক এই লাইট লগাব। উপপথসমূহ লগার ক্ষেত্রে অল্প সময় হব লাগে, মেইন পথখিনি লগার ব্যবস্থা গ্রহণ ইতিমধ্যে করেছে, তো আগন্তুক দিনত সেই উপপথসমূহ লগার ব্যবস্থা করব লাগিব পারিব। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।